সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট। তো প্রথম অবস্থায় হাত বদলের সময় পুরোদমে কেনাবেচা চলছে, আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং জানিয়ে রাখি, আজ ছিল 16 মার্চ 2022 বুধবার। এই হাটটি সপ্তাহে একদিন শুধু বুধবারে বসে, এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে। তো হাত বদলের সময় আজকের বাজার দরটা কেমন যাচ্ছে, সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের। তো আমরা একটু যাচ্ছি সামনের দিকে, যেগুলো সারগুলো সেগুলো একটু তথ্য দেবো যে কী দরে বেচা কেনা চলছে। আমরা একটু এই যে এই পাশে একটা দেখছি যে দাম দর চলছে, আমরা এটা একটু তথ্য দেবো আপনাদের, একটু জানাবো। চাচা বললেন, কেমন বললেন? সাইড ভাঙাতে বলছি। সাইড ভাঙাতে, হ্যাঁ। কত চাইলেন চাচা? দাম চাইছি 68। 68 আর সাইড ভাঙাতে? হ্যাঁ। বাড়ি নাকি ব্যবসা? ব্যবসা বা ব্যবসা। বাসা থেকে কিনছেন নাকি এখানে কিনলেন চাচা? না না, গ্রাম থেকে কিনছেন। গ্রাম থেকে কিনে নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, যে দেখছেন কেনাবেচা চলছে, এখান থেকে আবার যারা নিবে তারাই আবার ব্যবসা করবে। আবার দাম দর শুরু হয়ে গেছে। কত বলছেন চাচা? কত কইলেন? দাম বলেন। 55। আচ্ছা আচ্ছা, যে দেখছেন 55,000 টাকা দাম বলছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এখানে একটা দাম ধর চলছে 76,000 টাকা চাওয়া। এই যে এই শার্টটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তুমি না বা 2000 দিবি? 3000। 3000 বলতে কত ভাইয়া? হ্যাঁ, 3 বলতে কত বললেন? 63। 63। আর কত চাইলেন? এলিয়া, হ্যাঁ, 76। 76 আর 63। দাঁত হয়েছে? দাঁত হয়েছে? দুই দাঁত। 76 আর 63, যে দেখছেন দাম দর চলছে। আমরা আপনাদের দাম দরের তথ্যটাই আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করছি, যে কী দরে প্রথমে হাত বদল হচ্ছে। কত বললেন চাচা? আর কইছিলাম সাই দিয়ে মহাজন কত, 35। এই তো 6টা লাগিয়ে গেল। আচ্ছা আচ্ছা ভাই, এটা কি আরো লোক আছে আমার? ভাইয়ের কি ব্যবসা? ব্যবসার না বাড়ির? আপনি কত চাইলেন? আপনি কত চাইলেন? আমি চাই 40। 40 আর 35। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, 40 এবং 35। এই পাশে একটা দেখছি, এটা একটা তথ্য নিতে চাই ভাই। জান আপনার এটা কি বাড়ির? বাড়ির? আচ্ছা আচ্ছা, বাড়ির। কত চাচ্ছিলেন দাম? 47। দাঁত হয়েছে কি ভাই? দাঁত হয় নাই। কত 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 পর্যন্ত বললো? 42 পর্যন্ত। কেমন, কত হলে ছাড়বেন? কত? 40 হলে? 46 হলে? 46 হলে যেটা বিক্রি করতে চায় দেখানোর চেষ্টা করছি। এটা কি বাসাতে দেখাইছিলেন কাউকে? বাসাতে কাউকে দেখাইছিলেন? কত বলছিল বাসায়? 37 পর্যন্ত গেছিল বাসায়। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আমরা সরাসরি গৃহস্থের কাছ থেকে যে প্রথমে হাত বদলগুলো হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি আর কি। এ পাশে একটা দেখছি, আমরা একটা তথ্য নিতে চাই। আসসালামু আলাইকুম। এটা কত চাচ্ছিলেন চাচা? 55। কত পর্যন্ত বলছে? 45। কেমন টার্গেট লাস্ট? 46 হাজার হলে বিক্রি হবে। 46-47। এখানে একটা সম্ভবত দাম দর চলছে, এখানে দাম দর চলছে, আমরা একটা দেখানোর চেষ্টা করছি। একই দাম ভাই, না কোনে নুনে একই দাম, দাম বেশি নাকি? আমি দিবা আপনাকে, আমারও একটা শখ, আমি গ্রাম বিরক্ত লোক একটা করে দিবো।
নেন। আমি শুনেন, আমরা এই যে সবাই জানে আমাদেরকে, আমরা কেনার কোনটা দাম দর চলছে ভাইয়া? ভাইয়া কোনটা দাম দর চলছে? এইটা এইটা দাঁত হয়েছে, দাঁত হয়েছে, দাঁত হয় নাই। ভাই আসসালামু আলাইকুম, কিনতে চাইলেন? কত কত বলছিলেন? 65 বলছি আর কি, 65 পর্যন্ত বলা হয়েছে। এটা পোষার জন্য, পোষার জন্য, পোষার জন্য। ভাইয়া কত চাইলেন সর্বশেষ? দাম দর চলছে, এগুলো আমরা এগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আমি এমনি সময় এগুলো করে বলছি, কত হয় আপনার দাম? কত চারটা নিচো আর তিনটা নিচো নিয়ে না গাইলো দিয়ে পালা। কত বললেন, কত বললেন জোড়াটা ভাই? এইটা ওইটা 1,30,000 বললাম, এইটা আর এইটা 1,30,000 বলা হয়েছে। ভাইয়া কত চাইলো? 170 শুক্রবারে আমাদের স্থানীয় পোশাক গুলো কাটবে তো? হ্যাঁ হ্যাঁ, আর ওই জন্য ভাই আপনার সৈয়দপুর হাবিজাবি বিভিন্ন অঞ্চল থেকে আসছে কিনতে। বিভিন্ন অঞ্চল থেকে আসছে। এগুলো কার জন্য কিনছে? ওই যে মুসিগঞ্জের বাবা ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি তো বেশ কয়েকবার আসলেন দেখলাম। আজকে কি কিনছেন? আজকে ভাই গরুর দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। ওল্লি চারটা নিছি ভাই সকালে আসলে। গ্রামে দুইটা, এখানে দুইটা। গ্রামে দুইটা, এখানে দুইটা, চারটা নেওয়া হয়েছে। আর চারটা নিব, আর চারটা বা তিনটা আর কি, তিনটা কারণ না, চারটা কারণ টাকা। আজকে কি মানে বেশির পিছনে কারণটা কি মনে হলো? বাজারের শেষে দিকে বোঝা যাইব কি এখন দাম আসলে বাজার বাড়ছে নাকি পাবলিক বেশি চাইতেছে, বেশি চাইতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে সবে বরাত উপলক্ষে একটু রেটটা কিছুটা বেড়ে গেছে আর কি, মাংসের গরুগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি। এটা কথা বলছেন, 70 পর্যন্ত বলা হয়েছে? কত চাইলো? 78। পোস্ত কতটুকু আছে আনুমানিক? 3.5 মনের মতো পোস্ত, 3.5 মানে 3 মনের মতো হবে, 3 মন থেকে একটু বেশি হবে। 3 মনের একটু বেশি হবে, 3 মনের বেশি তো না, আমরা বাড়ি, আমরা একটু দেখার চেষ্টা করব। 66 লম্বা আছে, আমরা একটু চলে যাবো এই পাশে। এই পাশে যে গরুগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের। ভাইয়া কি আপনার লোকের মালিক নাই? যে এই পাশে একটা দেখছি আমরা, এটা একটু তথ্য নিতে চাই। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? যান কত চাচ্ছিলেন ভাইয়া? এটা 75, 76। বয়স ভাইয়া? বয়স দুই দাঁত ভাইয়া, দুই দাঁত বয়স। 76,000 টাকা চাওয়া, এই যে এটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। সম্ভবত দাম দর চলছে, কি দাম বলছেন? দাম বলছেন কত বলছেন? 65 আর 76, এই যে এটি। কত কত দিলেন? কত দিলেন, কত দিছেন? 66। 67 পর্যন্ত দাম বলছে, এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ কত চাইলেন ভাইয়া? 70, মানে এর নিচে আসবে না? না, এর নিচে। আচ্ছা, এটা কতটুকুর মতো গোস্ত হতে পারে? 2-4 কেজি 3 মন। 2-4 কেজি 3 মন, আচ্ছা 2-4 কেজি কম 3 মন।
আমরা একটু দেখানোর চেষ্টা করছি। কথা বললেন কেমন মনে হচ্ছে আজকে বাজারটা বলেন তো? বাজার মোটামুটি আছে, একটু কম আছে, একটু কম মনে হচ্ছে। আচ্ছা, গোস্তের গরুগুলো নাকি রেটটা একটু বেড়ে গেছে? সবে বরাতে কোনো? হ্যাঁ হ্যাঁ, সব রাতের জন্য মাংসের রেটটা একটু বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, কিনলেন কয়টা? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ।